আমাদের প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এখানে সিতে একটা কলার দেয়া আছে, কিন্তু এটা ফ্রিকশনলেস না, যেহেতু ফ্রিকশনারি ম্যাথ করতেছি এখানকার একটা ফ্রিকশন আছে, সেটা হচ্ছে ফ্রিকশনাল কোয়েফিশিয়েন্ট 0.4 এর জন্য যা হয়। তো পি একটা লোড কাজ করতেছে ডাউনওয়ার্ড, ওর ভ্যালু দেয়া আছে 200 নিউটন। তো ডাউনওয়ার্ড ফোর্স কাজ করতেছে, পাশাপাশি এখানে আমি একটা মোমেন্ট দিতে পারবো, এই মোমেন্টটা কত আমরা জানি না। তো এই মোমেন্টটার ভ্যালু কিরকম হলে বা কত রেঞ্জে হলে এই স্ট্রাকচারটা হচ্ছে আমাদের স্টেবল থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। তো কলারটার তো দুই ধরনের কন্ডিশন হতে পারে, কলারটা উপরেও যেতে পারে নিচেও যেতে পারে, যেহেতু কলার আছে এ বরাবর উপরে বা এ বরাবর নিচে যেতে পারে। তো মোমেন্টটা হচ্ছে আমরা একবার বের করব, এটাকে হচ্ছে উপরে যাচ্ছে এরকম ধরে একবার বের করব, নিচে যাচ্ছে এরকম ধরে। তো নিচে উপরে যেটাই টেন্স টু মুভ হোক না কেন, সেটার জন্য মোমেন্টের যে ভেরিয়েশন হবে সেই অংশটাকে আমরা বলবো যে রেঞ্জ অফ মোমেন্ট এতটুকু পর্যন্ত থাকলে আমার হচ্ছে এই স্ট্রাকচারটা হচ্ছে ইকুইলিব্রিয়ামে আছে। তো এখানে থিটা কোণ করে আছে আমার বিসি, এই থিটা কোণের ভ্যালুও দেয়া আছে, এবং বাকি সব যে ডাইমেনশনগুলো লাগবে সেই ডাইমেনশনগুলোও দেয়া আছে। খুবই সিম্পল ম্যাথ, আমরা এটা একটু সলভ করি। আচ্ছা, আমাদের এখানে প্রথমে আমরা স্ট্রাকচারটা যেরকম ছিল সেরকম আঁকলাম, এই সিতে আমাদের কলার দেয়া, এইখানে আমাদের হচ্ছে বিসি মেম্বারটা। আমি হচ্ছে ইনিশিয়ালি একটু দেখি, আমি যদি এতে মোমেন্ট দেই, এতে আমার একটা হিন্জ সাপোর্ট ছিল যেহেতু, সেহেতু এখানে দুটা কম্পোনেন্ট হবে, এগুলা দিয়ে আমাদের কোনো কাজ নাই, জাস্ট ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি দেখে আঁকতে হবে, তাই এঁকে দিলাম। ঠিক আছে, তো এই বিসি এর ডিরেকশন কোন দিকে হবে দেখেন, এই ফিগারটা দেখেন, আমাদের যদি 200 নিউটন ফোর্স এরকম ভাবে কাজ করে তাহলে আমাকে নিশ্চয়ই বিসি এর কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট এরকম এইদিকে নিতে হবে। তো ভার্টিক্যাল কম্পোনেন্ট এদিকে নিতে গেলে হরাইজন্টাল এদিকে হইতে হবে, মানে কম্প্রেশন, দেখেন বিন্দুর দিকে কাজ করতেছে কম্প্রেশন। তো সেইখান থেকে আমরা এখানে বলতে পারি যে বিসি হচ্ছে কম্প্রেশন। আপনারা চাইলে টেনশন নিতে পারেন, পরে হচ্ছে মাইনাস ভ্যালু আসবে তখন আমরা বুঝবো যে হ্যাঁ কম্প্রেশন ছিল, তখন চেঞ্জ করতে হবে। তো আমাদের এই এ বিন্দুতে হচ্ছে এই দুইটা ফোর্স চলে গেছে, তাহলে এদের তো আর কোনো মোমেন্ট হবে না, মোমেন্ট এম আমি ধরে নিলাম যেটা এতে আছে, এতে আমরা এম মোমেন্টটা অ্যাপ্লাই করব। আর বিতে হচ্ছে বিসি এসছে, আর বাকি কিছু তো আমরা নেইনি, ফ্রি বডি ডায়াগ্রাম যেহেতু আঁকছি এতটুকুই আছে। তো এখানে আমি যদি মোমেন্ট নেই, মোমেন্ট অ্যাট এ নিলে আমার হচ্ছে চেহারাটা হবে মোমেন্ট অ্যাট এ ইকুয়াল 0, আমার বিসি এর যেই দুটা কম্পোনেন্ট হবে, বিসি এর একটা কম্পোনেন্ট হচ্ছে ভার্টিক্যাল একটা হরাইজন্টাল হবে। তো এখানে এই বিন্দু পর্যন্ত যদি আমি আনি, আনলে যেটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট sin 60, এটা তো এই লাইন বরাবরই চলে যাবে, এর জন্য তো আর কোনো মোমেন্ট হবে না। আর এখান দিয়ে যদি আমি হচ্ছে যেটা হচ্ছে bc cos 60, bc cos 60 এই বরাবর কাজ করবে, এই এ বিন্দু থেকে bc cos 60 এর ডিস্টেন্স হচ্ছে 0.1। তো এইটা আমরা হচ্ছে ধরে নিছি আমাদের এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর এর সাপেক্ষে আমাদের বিসি যে cos 60 সেটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট দিবে। তো তাহলে এম কে পজিটিভ ধরলাম, আর এফ বিসি cos 60 যে মোমেন্টটা দিলাম সেটাকে নেগেটিভ ধরলাম। তো 0.1 আমরা হচ্ছে মোমেন্ট টার্ম গুণ করে দিলে এখান থেকে ক্যালকুলেশন করে পাবো যে এম ইকুয়াল টু 0.05 এফ বিসি। আমরা মোমেন্ট আর এফ বিসি এর মধ্যে একটা রিলেশন পাইলাম। আমার তো লাগবে মোমেন্টটা, মোমেন্টটা কত রেঞ্জে থাকলে আমরা হচ্ছে সেটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে পারবো স্ট্রাকচারটা। তো আমার এই ইকুয়েশনটা কিন্তু এখন কাজে দিবে। তো দুইটা কন্ডিশন হতে পারে, একটা ইম্পেন্ডিং আপওয়ার্ড যে এটা হচ্ছে কলাটা নিয়ে ওপরের দিকে যাইতে চেষ্টা করবে, অথবা নিচের দিকে যেতে চেষ্টা করবে, এখনো যায়নি যেতে চাচ্ছে। তো যখন উপরের দিকে যেতে চাচ্ছে কলারটা, তখন নিশ্চয়ই আমার যে ফ্রিকশনাল ফোর্স সে নিচে টেনে ধরবে, আর যখন নিচের দিকে যেতে যাচ্ছে আমার কলারটা তখন ফ্রিকশনাল ফোর্স উপরে টেনে ধরবে। তো এই জন্য এই ফ্রিকশনাল ফোর্সের সাইনটা শুধু দুই জায়গায় দুই রকম, আর আমাদের যে নর্মাল ফোর্স সেটা যেহেতু ফ্রিকশনাল ফোর্সের পারপেন্ডিকুলারলি কাজ করে আমরা দিয়েছি, আমাদের কলারের উপর 200 নিউটন ফোর্স কাজ করতেছিল সেটা দিয়েছি, আর আমরা তো একটু আগে বললামই যে এই বরাবর যদি আমাদের 200 নিউটন লোড কাজ করে তাহলে আমাকে হচ্ছে রেজিস্টিং ফোর্স এফ বিসি ওয়াই কম্পোনেন্ট এ বরাবর নেওয়ার জন্য আমরা এখানে কম্প্রেশন নিয়েছি। তো কম্প্রেশন নিয়ে আমরা দেখিয়েছি যে আমাদের এই কোণটা যেহেতু 60 ডিগ্রি ছিল, এটাও 60 ডিগ্রি হবে একান্তর কোণ হিসেবে। তো সবই এখন আছে, আমরা এটাকে কম্পোনেন্টে ভাগ করে দিতে পারি, দিয়ে আমার সামেশন অফ এফ ওয়াই সামেশন অফ এফ এক্স করে আমার এফ বিসি এর ভ্যালুটা বের করতে হবে।
এফ বিসি এর ভ্যালুটা যদি আমরা পেয়ে যাই, আমরা কিন্তু সব জানি, আমাকে জাস্ট এফ বিসি এর ভ্যালুটা বের করতে পারলে হয়ে যাবে। এখানে এফ আর এন এর মধ্যে তো আমরা রিলেশন বের করতে পারবো, যেহেতু আমাদের এখানে হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন দেয়া আছে, মিউ দেয়া আছে 0.4। যাই হোক, আমরা আমাদের ইকুয়েশন লিখি, আমাদের ইকুয়েশন সামেশন অফ এফ এক্স যদি লিখি, আমাদের এফ বিসি এর যে হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট এফ বিসি কস 60, এটা হচ্ছে লেফট থেকে রাইটে আছে, এটাকে আমরা পজিটিভ ধরলাম। আমাদের বাকি আছে এন, এন হচ্ছে রাইট থেকে লেফটে, ওকে নেগেটিভ ধরলাম। তো এখান থেকে আমরা একটা রিলেশন পাই, এন ইকুয়াল টু এফ বিসি কস 60। তো কস 60 এর ভ্যালু এখানে লিখে দেয়া যায়, এখানে লিখে দিলে আমরা সুন্দর করে এন এর একটা ভ্যালু পেয়ে গেলাম বিসি এর সাপেক্ষে। আচ্ছা, এবার আমরা যদি ভার্টিক্যাল ফোর্স গুলা দেখি, 200 নিউটন এদিক দিয়ে কাজ করতেছে, এফ এদিক দিয়ে কাজ করতেছে, আর এফ বিসি উল্টা দিকে কাজ করতেছে। তাহলে আমরা এফ বিসি সাইন 60 ডিগ্রি আর 200 নিউটন, আর এফ এরা যেহেতু উল্টা দিকে কাজ করতেছে, এদেরকে দিয়ে দিলাম। এখন দেখেন, আমরা তো এন জানি, এন জানি হচ্ছে 0.5 এফ বিসি, আর আমরা হচ্ছে এফ এর সাথে এন এর রিলেশন জানি, যে আমার হচ্ছে এফ ইকুয়াল টু মিউ ইন্টু এন। আমাদের তো মিউ এর মান 0.4 দেয়া আছে, আর এন তো আমরা এখান থেকে পেলামই, তাই আমি এদেরকে মান বসায় দিলাম সরাসরি। তো মান বসায় দেওয়ার পরে আমরা এখান থেকে সিম্পলিফাই করে কিন্তু সবকিছুর ভ্যালু ট্যালু বসায় এখান থেকে এফ বিসি এর ভ্যালু পেয়ে যাব। এফ বিসি এর ভ্যালু পেয়ে গেলে আমরা এম এর ভ্যালু, যেহেতু এফ বিসি এর উপর শুধু নির্ভর করতেছিল, এখান থেকে বলে দিতে পারি আমাদের এম এর ভ্যালু কত। তো ইম্পেন্ডিং আপওয়ার্ড যখন উপরের দিকে চেষ্টা করবে যাওয়ার আমার কলার, তখন হচ্ছে মোমেন্ট এত হচ্ছে আমাদের লিমিট, এই মোমেন্টটা পর্যন্ত থাকলে আমরা বলি হচ্ছে আমাদের কোনো মানে মোশন হবে না, ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন আমরা ইম্পেন্ডিং ডাউনওয়ার্ড কন্ডিশন ধরলাম, এখানে আমরা সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই করি। এফ এক্স এ কোনো পরিবর্তন নেই, কারণ এন আর এফ বিসি সব তো ঠিকই থাকবে, খালি এফ যেটা ফ্রিকশনাল ফোর্স, সেটা যেহেতু ভার্টিক্যাল বরাবর আছে, সেটাতে সমস্যা, তাই এফ এক্স এ কোনো সমস্যা নেই, এটা আমরা আগেরটাতে রাখলাম। আমরা এফ ওয়াই এর যে রিলেশনটা আছে সেখানে হচ্ছে দেখবো যে 200 নিউটন এটা ডাউনওয়ার্ড কাজ করতেছে, এফ বিসি এটাও আপওয়ার্ড, এফ এটাও আপওয়ার্ড। তাহলে আমরা এখন যখন ইকুয়েশন লিখবো, এফ বিসি সাইন 60 মাইনাস 200 নিউটন প্লাস 0.4 ইন্টু পয়েন্ট, এই দুইটা যেহেতু একই দিকে কাজ করতেছে, এদেরকে আমি প্লাস দিলাম। আর আমরা এই 0.4 ইন্টু 0.5 এটা কই থেকে লিখছি সেটা আপনাদেরকে এর আগেই বলেছিলাম, যে যেহেতু আমরা এন সমান জানি 0.5 এফ বিসি, তাহলে এটাকে আমরা মিউ দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা এফ পেয়ে যাব। তো পেয়ে গেলাম আমাদের, তাহলে এখানেও আমরা এফ বিসি পেয়ে যাব। এফ বিসি এর যে ভ্যালু হবে সেটাকে এই যে আমাদের মোমেন্টের সাথে যে রিলেশনটা ছিল সেখান থেকে আমি যদি ক্যালকুলেটার বসাই দিই, আমি হচ্ছে এখান থেকে পেয়ে যাব যে মোমেন্ট 9.381 থাকলে আমাদের হচ্ছে মোটামুটি ঠিকঠাক আছে। তো 9.381 তো ছোট, আর 15.05 তো বড়, তো তাহলে হচ্ছে এই দুইটার মাঝামাঝি হবে হচ্ছে আমার মোমেন্টটা। তো আমি এরকম হচ্ছে লিখতে পারি মাঝখানে মোমেন্টটা, তো এরকম লিখলে আসলে হবে না, আমাদেরকে ইউনিটটা দিতে হবে। ইউনিটটা এখানে নিউটন মিটার হচ্ছে ইউনিট, এখানে নিউটন মিটার, এখানেও নিউটন মিটার দিতে হবে। আর আমরা এই সব লেখার আগে আমাদের এখানে আর একটা ফর্মুলা আমরা লিখে দিব, মিউ এন, তাহলে হচ্ছে সুবিধা হলো। মিউ যেহেতু আমার 4 দেয়া আছে, এন তাহলে আমাদের হচ্ছে আর কোনো ঝামেলা থাকলো না। আমার মনে হয় আমরা সবাই বুঝতে পারছি। আমরা এখন যে আমাদের বইয়ের সলিউশনটা দেখি, বইয়ের সলিউশনটা কেমন করে করা আছে। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন, প্রথমে এই যে এম এর সাথে এফ সি এর রিলেশন বের করে, তারপরে আমরা যে দুইটা কন্ডিশন সেই দুইটা কন্ডিশন কনসিডার করে দুইটা মোমেন্ট বের করেছি, এবং শেষ পর্যন্ত দেখিয়েছি যে এই এই মোমেন্টের রেঞ্জ থাকলে আমার এতে যদি আমরা এই ভ্যালুগুলো বসাই, তাহলে হচ্ছে কোনোভাবেই আমাদের ইকুইলিব্রিয়াম কন্ডিশন নষ্ট হবে না। তো যাই হোক, আপনারা এরকম ভাবে করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ধন্যবাদ সবাইকে।